প্রশাসনে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা নির্বাহী প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সম্পর্কিত যে প্রশাসন যেখানে পুলিশ র‍্যাব বিজিবি আছেন তারপরে কোস্ট গার্ড আনসার এন্ড ভিডিপি সকলের সাথে আমাদের মত বিনিময় হয়েছে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল তাদের কাছ থেকে শোনা তারা কিভাবে কাজ করছেন এবং তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কোনো রকম বিপদের সম্মুখীন হচ্ছেন কিনা এগুলো আমরা জানতে চেয়েছি তারা যে সংবাদগুলো আমাদেরকে দিয়েছেন মোটামুটি শান্তিপূর্ণভাবে আমাদের প্রচারণা এগিয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না আমরা আমাদের তরফ থেকে তাদেরকে বলেছি যে কোনো মূল্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ হয় এই বিষয়টা কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় শান্তিভঙ্গ যেন না হয় পরিবেশটা যেন অনুকূল থাকে যাতে করে ভোটার সাধারণ নির্বিঘ্নে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভাবে ভোট কেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে একই সাথে এই বার্তাটা কঠোরভাবে দেওয়া হয়েছে ভোট কেন্দ্রের ভেতরে ওনারা আমরা কেউ ভোট কেন্দ্রের ভেতরে থাকবো না ভোট কেন্দ্রের ভেতরে থাকবে প্রেজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রেজাইডিং অফিসার সহ পোলিং অফিসার ওনারা থাকবেন ভোট কেন্দ্রের ভেতরে যেন কোনো অনিয়ম কারচুপি কোনো রকম দখলদারিত্ব কোনো রকম পেশি শক্তির প্রয়োগ না হয় সেটার জন্য তাদেরকে ব্যাপকভাবে যেন প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে যেন জবাবদিহি করা হয় এটা নিশ্চিত যেন করা হয় সেই বার্তাটুকু আমরা রিটার্নিং অফিসার যারা আছেন তাদেরকে দেওয়া হয়েছে আমি একটা জিনিস বলে রাখতে চাই যে রিটার্নিং অফিসার যারা আছেন জেলা প্রশাসকরা সাধারণভাবে এবং কিছু কিছু ক্ষেত্রে বিভাগীয় কমিশনাররাও কোনো কোনো ক্ষেত্রে রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসারকে কিন্তু মূল দায়িত্বটা পালন করতে হবে ওনারাই ইলেকশন কমিশন ওনারাই প্রধান নির্বাচন কমিশনার সমস্ত ক্ষমতা ওনাদেরকে ডেলিগেট করে দেওয়া হয়েছে তাদেরকে এই দায়িত্ব নিতে হবে এই দায়িত্ব বহন করতে হবে এবং সুচারুভাবে সুষ্ঠুভাবে দায়িত্বটা পরিসমাপ্ত করতে হবে আমরা এই বার্তাটুকু দিয়েছি তাদের চারজন আহত হয়েছেন এটা আমি সকালে এই মেসেজটা পেয়েছি আমার মোবাইলে এই মেসেজটা পেয়েছি আমরা কিন্তু এটা আলোচনা করেছি মামলা হয়েছে এবং আমরা আমাদের হেডকোয়ার্টার থেকে তাদেরকে তদন্ত রিপোর্ট পাঠাতে কে এর জন্য দায়ী দায় নিরূপণ করে আমাদের কাছে যেন প্রতিবেদন পাঠানো হয় এটির ব্যবস্থা হচ্ছে আমরা যদি দায় নিরূপণ করতে পারি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা আমরা নেব আরও কিছু কিছু জায়গার কথা বলেছেন আমরা এগুলোর খোঁজ খবর নিচ্ছি আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের মাধ্যমে আমরা হয়তো এই তথ্যগুলো পাবো আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমাদের তরফ থেকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন প্রতিহত করা হয় আশা করি হয়তো দু চারটা ঘটনা ঘটবে ব্যাপকভাবে যেন এই ঘটনাগুলো কোনোভাবেই না ঘটে তারা তাদের দায়িত্ব জ্ঞান দিয়ে তাদের প্রজ্ঞা দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের বুদ্ধিমত্তা দিয়ে এগুলো প্রতিহত করার চেষ্টা করবেন এবং বিধিবিধান যেটা আছে সেগুলো কঠোরভাবে অনুসরণ করে এই দায়িত্বটা পালন করবেন।